আসসালামু আলাইকুম আজকে আমরা এইচ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা থ্রি বি এ ছয় নম্বর থেকে ম্যাথ শুরু করব তো দেখো আমার বই অনুসারে ছয়তে তিনটা ম্যাথ আছে ছয় দেখো কি বলছে যে থ্রি রুট অভার এ প্লাস আইভি এক্স প্লাস আই ওয়াই হলে প্রমাণ করো যে এক নাম্বার যে এত যে আমাদের থ্রি রুট আভার এ মাইনাস আই ভি ইকোয়াল কত এক্স মাইনাস আই ওয়াই এটা প্রমাণ করতে হবে অঙ্কটা কিন্তু কত ছোটো দেখো কোন কোন পরীক্ষায় আসছে এগুলো দেখাইতে গিয়ে কত বড় হয়ে গেছে আচ্ছা তারপর ছয় দুয়ে কি বসে যে ফোর ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ এবাই এক্স প্লাস বিওয়াই ওয়াই এটা প্রমাণ করতে হবে এত ইকাল এত হলে এটা প্রমাণ করতে হবে এবং এত ইকাল এত হলে প্রমাণ করতে হবে যে মাইনাস টু ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ এবাই এক্স মাইনাস বি বিওয়াই ওয়াই তো এই ছয় তিনটা ম্যাচ আজকে আমরা করবো তো আমাদের কি দেওয়া আছে ছয় নাম্বারে ছয়ের আই নাম্বার এক নাম্বার করব আচ্ছা তো লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যেটা দেওয়া ছিল সেটা লিখবো যে থ্রি রুট ওভার এ প্লাস আই বি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এটা দেওয়া ছিল তাই না আচ্ছা এটা ইকুয়াল এত হলে প্রমাণ করতে হবে যে থ্রি রুট ওভার এ মাইনাস আই বি ইকুয়াল এক্স মাইনাস আই ওয়াই দেখো প্রশ্ন থেকে এটা দেওয়া আছে আমাদের কে এটা প্রমাণ করতে হবে আচ্ছা এখন দেওয়া আছে যেটা সেটা লিখলাম আচ্ছা এখন আমরা কি করতে পারি বা এখন দেখো এখানে কিউ পাশে তো এখন আমরা যদি উভয় পক্ষকে কি করব বলো তো যেটা আছে সেটা লিখলাম বলো তো কি করলে সুবিধা হবে কিউব করলে তাই না তাহলে এই যে এটা চলে যাবে উভয় পক্ষকে ঘন করে আচ্ছা ঘন করলে তখন কি আসবে এটা তো চলে গেল তখন a plus ib থাকবে ইকুয়াল এখানে কী থাকে বলো তো এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে কী লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কী জানি যে বি কিউব এই সূত্রটা পড়ছো না সেটা এখানে আমরা ইউজ করবো আচ্ছা তাহলে থ্রি তারপর কত যে এ স্কোয়ার তারপর হচ্ছে বি হচ্ছে আমাদের আই ওয়াই তো আই ওয়াই প্লাস এরপরে কি বসাবো যে থ্রি এক্স এরপর হচ্ছে বি স্কোয়ার মানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর কি প্লাস বি কিউব মানে আই কিউব এবং ওয়াই কিউব এ প্লাস বি হোল কিউবে শুটোটা বসাইলাম বা এখন কী করবো এ প্লাস আইবি আছে লিখলাম এখন কী করা যায় দেখো আই স্কোয়ারের মান কত আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা এই মানগুলো বসাই দিতে পারি তো দেখো আই যেখানে যেখানে আছে সেখানের মানগুলো বসাবো তো এক্স কিউব লিখলাম তারপর প্লাস এরপরে দেখো এখানে কি লেখা যায় যে থ্রি স্কোয়ার আচ্ছা এরপর এখানে মানে কত তার আমরা মাইনাস আই ওয়াই কিউব লিখলাম আচ্ছা তাহলে এখন আমরা কি করবো দেখো জাস্ট আইটা কমন নিব এ প্লাস আইবি আছে না তো এখানে এক্স কিউব লিখলাম তারপরে এখানে কোনো আই নাই এটাকে সামনে লিখি দেখলাম এখন আমরা একটু আই কমন নিব তো আই কমন নিলাম তাহলে এখানে কি লেখা যায় থ্রি এস স্কোয়ার ওয়াই আর এখানে মাইনাস ওয়াই কিউব এটা লেখা যায় তাই না আই কমন নিলে আচ্ছা এখন কি করব আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করব। ঠিক আছে বাস্তব ধরো এই যে এ এটা বাস্তব কিন্তু আই আছে আই যেখানে যেখানে আছে সেটা অবাস্তব তো এখানে যদি সমীকৃত করি তাহলে এই পাশে এ ইকুয়াল কী কী আসে দেখো এক্স কিউব আসে আচ্ছা তারপর মাইনাস

এর মান বাইর করছি মান বাইর করছি তাই এখন এ মাইনাস আই বি মানে কত আসে সেটা আমরা করি যে এখন এ মাইনাস আই বি ইকুয়াল কত আসে এ হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস থ্রি এস ওয়াই স্কোয়ার লিখলাম মানে মাইনাস দিলাম আই দিলাম এখন বি মানটা বসাবো বি হচ্ছে কত থ্রি এস স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব একটু গুণ করে নামাই দিই তখন কত আসে আচ্ছা এখন দেখো কি করবো যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই থ্রি এস স্কোয়ার ওয়াই এখানে দেখো আমরা কি জানি যে আই কিউব মানে কত মাইনাস আই তাই না আচ্ছা তাহলে যদি আমি লিখি মাইনাস আই কিউব মানে কত তখন একটা মাইনাস যে গুণ হয়ে প্লাস আই হয়ে যাবে তাহলে এখানে আমি কি লিখতে পারি যে এখানে আমি কি লিখতে পারি মাইনাস আই কিউব ওয়াই কিউব মাইনাস আই কিউব মানে কত মাইনাস আই মাইনাস প্লাস হয়ে যাবে আগেরটাই আসবে ঠিক আছে আচ্ছা তো সব কিছু থেকে আমরা কিউব আকার আনলাম কারণ এখন আমরা একটা সূত্রে ফেলতে পারি যে এ কিউব মাইনাস থ্রি এ থ্রি এ স্কোয়ার এই যে এ স্কোয়ার ইন প্লাস থ্রি এ বি দেখো আইস মানে কত আমাদের মাইনাস ওয়ান এখানে এই হয়ে যাবে এটাই আসবে আচ্ছা এরপরে মাইনাস এখানে মাইনাস এরপরে কত আসে আমাদের ভি কিউ ভি কিউ আচ্ছা এতটুকু আশা করি বুঝছো তাহলে এটা কোন ছুটে পড়ে ঠিক এটা এটা কত মান আসলো আসলো আমাদেরকে প্রমাণ কি করতে বলছিল যদি একটু দেখো এত ইকুয়েল এত দেখো আমরা কিন্তু এটা অলরেডি প্রমাণ করে ফেলছি যে এত ইকুয়েল এত এখন জাস্ট একটু কিউব দিয়ে দিব তো সুতরাং কিউব দিয়ে দিই এ মাইনাস আই বি ইকুয়াল এখানে কিউব দিয়ে দিলে এই কিউবটা কাটা যাবে তখন এক্স মাইনাস আই ওয়াই থাকবে এটাই কি প্রমাণিত এটা হচ্ছে প্রমাণিত আশা করি বুঝছো অঙ্কগুলো কিন্তু খুব সোজা তো দেখো ছয়ের দুই নাম্বার ম্যাটটা আছে কী দেওয়া আছে হেডিং কোয়েশানে যেটা দেওয়া আছে সেটা লিখলাম এবং আমাদের এটা প্রমাণ করতে হবে তো বলো তো এই যে ছয়ের ম্যাটগুলো করতে সেটার মূল রহস্যটা কি আমাদেরকে এ আর এর মান বের করতে হয় তাই না এ আর বি এর মান বের করতে পারলে কি তোমার অঙ্ক শেষ তাহলে দেখো এখন ছয়ের দুই যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি করব কাজ করি যে বা উভয় পক্ষকে ঘনা করে এটাকে বাদ দিয়ে দিব। তাহলে এ প্লাস আই ভি ইকুয়াল কত আসবে এক্স প্লাস আই তো হোল কিউব আসবে তারপর ঠিক আগের মতে আমরা শুটে ফেলবো আগের ম্যাটটাতে যা যা করছি ঠিক আছে সেভাবেই যদি করি তখন আমাদের কত আসবে আগের ম্যাটটা যদি দেখো সেখান থেকে আমরা কত পাইছিলাম এ প্লাস আই ভি ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব কীভাবে লিখছি আশা করি বুঝছো দেখো এখানেই আছে আমার কাছে এই যে দেখো এখান থেকে কিন্তু আমরা এটা এ পর্যন্ত প্রুফ করছি তাই না এটাই বারবার আসবে কারণ একটাই তো সমীকরণ দেওয়া তো এই পর্যন্ত সেম টু সেম তুলে ফেলবার ঠিক আছে আচ্ছা তো দেখো এ পর্যন্ত আমাদের আগের ম্যাথ পর্যন্ত আমরা আসলাম এখন বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করলে এর মান কত আসে এক্স কিউব মাইনাস থ্রি এস ওয়াই স্কোয়ার এবং এর মান কত আসে এর মান আসে থ্রি এস স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ঠিক আছে একই ম্যাথ আগেরটার ঠিক সেম টু সেম অংশ কারণ প্রশ্ন তো একই ছিল তো একইভাবে একটু মানি আসলো এর মান আর বিয়ের মান আগের ম্যাথের মতো সেম আসলো এখন আমরা কি করব আমাদের কি দেওয়া আছে দেখো এটা দেওয়া আছে তো আমরা ডান পক্ষটা নেই এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই যদি নেই তাহলে কি আসবে দেখো যে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই দিলাম আচ্ছা তাহলে এখন আমাদের এর মান কত আসছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বি এর মান কত আসছে থ্রি থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই ওয়াই দেখো আগের অঙ্কের মতো এতটুকু হইলো এখন সমীকরণটা আলাদা তাই ম্যাথের মানটাও আলাদা আসবে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি যদি একটু এক্স কমন নেই নিচে একটা এক্স আছে তাহলে কাটছিট করা যাবে এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আসে আর এখানে যদি আমরা একটু ওয়াই কমন নিই কাটছিট করার জন্য তো থ্রি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসে তাই না এখন কাটছিট করে দিলাম তাহলে কত আসলো এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আসলো তো এটা আমরা একটু ঠিকভাবে লিখি এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে দেখো একটা এস স্কোয়ার আর তিনটা এস স্কোয়ার যোগ করলে কত ফোর এস স্কোয়ার তিনটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার যোগ করলে কত মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আছে এখন আমরা যদি ফোর কমন নিই তাহলে কত থাকে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে এটাই কিন্তু আমাদেরকে বামপক্ষে প্রমাণ করতে বলছে তার মানে কি প্রমাণিত ঠিক আছে দেখো এটা প্রমাণ করতে বলছে প্রমাণিত এখন আমরা ছয় তিন নম্বর ম্যাটটা দেখি আচ্ছা 6 তিন নাম্বার ম্যাথে কিন্তু এর মান আর বি এর মান আমরা বের করতে পারবো কারণ দেখো ছয়ের হেডিং কোশ্চেন কিন্তু একটাই তো আগের ম্যাথ মতো আমরা যেভাবে এটাকে বিশ্লেষণ করে এ আর বি এর মানটা বের করলাম ছয় 3 সেই পর্যন্ত আগে তোমরা আসবা ঠিক আছে বুঝছো তো কি বলতাছি এই যে এই জায়গায় যেভাবে আমরা এর মান বি এর মান বের করছি সেম টু সেম একই পদ্ধতিতে আসবা বারবার একই ম্যাথ করায় দিলাম না একই পদ্ধতি সেম সংখ্যা সেজন্য এর মান এত বি এর মানে অনেক আগে বের করছি এখন দেখো আমাদেরকে এটা প্রুফ করতে হবে তো দেখো এ পক্ষ থেকে আমাদের এই জায়গায় যেতে বেশি সুবিধা তো আমরা কি করবো এক্স করবো আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি বা এ আর বি এর মান তো বুঝলা ছয়ের এক নম্বর থেকে বের করতেছি আচ্ছা তো এই ইকুয়াল দেখো আমাদের যদি একটা এক্স কমন নেই তাহলে এখানে কি থাকবে তুমি ডান পক্ষ দিয়েও শুরু করতে পারো অথবা এইভাবে শুরু করতে পারো এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার থাকে বা এক্সটাকে যদি আমরা এই পাশে আনি তখন কত থাকে এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আসে একইভাবে এখানে দেখো বি ইকোয়াল যদি ওয়াই কমন নাও তখন কী থাকে থ্রি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা বাই ওয়াইটাকে এই পাশে আনলা তাহলে কত থাকে থ্রি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই আসে তাই না আচ্ছা এখন আমাদেরকে ডান পক্ষে কি বলছে ডান পক্ষ দেওয়া আছে যে এ এক্স মাইনাস বি বাই ওয়াই দেওয়া আছে তো এ এস এর মান কত এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এরপরে মাইনাস বি বাই ওয়াই মান কত যে থ্রি এস স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার বসাইলাম আচ্ছা তাহলে এখানে দেখো এখানে দুইটা তিনটা থেকে একটা প্লাস গেলে মাইনাস টু এস স্কোয়ার এখানে তিনটা থেকে একটা গেলে কত মাইনাস টু ওয়াই স্কোয়ার আসে তাই না আচ্ছা এখন যদি আমি মাইনাস টুটা কমন নিয়ে নিই তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে তো এটা কিন্তু আমাদেরকে প্রুফ করতে বসছে দেখো বাম পক্ষে এটা প্রুফ করতে বসছে তো এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ প্রমাণিত আশা করি তোমরা বুঝছো ছয় সবগুলা ম্যাথ কিন্তু অনেক সোজা এবার আমরা সাত নম্বরে যাব তো দেখো সাথে কি বলছে যে এককের একটি কাল্পনিক ঘনমূল এই যে ওমেগাটা হলে দেখাও যে এত ইকুয়াল জিরো এত ইকুয়াল জিরো এভাবে করে কয়েকটা ম্যাথ আছে তো আমরা এগুলা সমাধান করব খুবই সোজা জাস্ট তুমি প্রমাণ করবা যে বাম পক্ষ ইকুয়াল ডানপক্ষ ঠিক আছে প্রথম কয়েকটা দেখাই দিলেই তুমি পারবা তারপর আমি চেষ্টা করব সবগুলা ম্যাথ এক এক করে করে দিতে ঠিক আছে কার কোথায় সমস্যা হবে তা তো আমি জানি না আচ্ছা তো দেখো এক দেওয়া আছে কি যে আমাদের সাথের একে দেওয়া আছে এত ইকুয়াল জিরো এটা কি করতে হবে আমাদেরকে দেখাইতে হবে আচ্ছা তো এখন আমরা কি করবো বাম পক্ষ দিব বাম পক্ষ দিয়ে যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা তুলে ফেলি ওয়ান প্লাস ওমেঘা মাইনাস ওমেঘা স্কোয়ার কিউব মাইনাস আচ্ছা তো এটা দেওয়া আছে এটা তুলে ফেললাম এখন দেখো তোমাদেরকে একটা একটা যে সূত্র মনে রাখতে হবে সূত্রটা কি এখানে আমরা একটু লিখে রাখি যে ওয়ান প্লাস ওমেগা ওমেগা প্লাস আমি সবসময় বলি আচ্ছা এত ইকুয়াল কত জিরো এটা হচ্ছে একটা সূত্র যখনই তোমরা এরকম দেখবা এত জিরো বসায় এটা একটা সূত্র আছে এটা একটা সূত্র যেখানে এরকম মান দেখবা এত ইকুয়াল কত জিরো এটা বসায় দিতে পারবা আচ্ছা এখন দেখো যে আমাদের সবসময় লক্ষ্য থাকবে এরকম বানানোর তাহলে ম্যাটটা ছোট হবে তাহলে দেখো ওয়ান আছে প্লাস ওমেগা আছে প্লাস ও মেকে লাগবে কিন্তু এখানে মাইনাস আছে তাহলে এখন আমরা কি করতে পারি বলতো ওয়ান প্লাস ওমেকা আছে লাগবে কি প্লাস ও মেকে দিয়ে দিলাম যাও আচ্ছা এখন এটা এক্সট্রান্স না তো এটার জন্য মাইনাস দিলাম আচ্ছা এখন দেখ প্রশ্ন অলরেডি একটা ছিল সেটাও দিয়ে দিলাম আশা করি হিসাবটা বুঝছো জিরো বানানোর জন্য যা দরকার তা দিলাম দেখলাম যে আমি প্লাস ওমেগের স্কোয়ারটা বেশি আনলাম মাইনাস ওমেক স্কোয়ার দিয়ে দিলাম আর অলরেডি একটা মাইনাস ওমেকের স্কোয়ার ছিল সেটাও দিয়ে দিলাম এ কীভাবে আমরা এখানেও কাজ করব। ওয়ান তারপর প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমার জিরো বানাইতে লাগবে ঠিক আছে জিরো বানাইতে এটা লাগবে দিলাম আচ্ছা এখন দেখো কি কি বেশি লিখছি ওয়ান আছে মাইনাস ওমেগা ছিল আমি লিখছি প্লাস ওমেগা তাহলে একটা মাইনাস ওমেগা দিলে এটা আর এটা কাটা যাবে ভালো কথা প্রশ্ন অলরেডি একটা মাইনাস ওমেগা আসিল সেটাও দিলাম আর প্লাস ওমেগা স্কোয়ার ছিল দিয়ে দিলাম দেখো যদি আমি এটার এটা কাটি তখন কিন্তু চলে যাবে তাই না তারপর জাস্ট প্রশ্নে যেটা আছে সেটাই থাকবে আচ্ছা আশা করি এতটুকু বুঝছো এখন কি বললাম যে এত কিউর কত জিরো জিরো হয়ে যাবে তাহলে এখানে কত থাকে মাইনাস টু ওমেগা স্কোয়ার হোল কিউব মাইনাস এটা মানে কত জিরো তো এখানে কত থাকবে মাইনাস টু ওমেগা হোল কিউব এটাই আসবে আচ্ছা আশা করি তোমরা এতটুকু বুঝছো অঙ্কগুলো কিন্তু অনেক সোজা আচ্ছা আরেকটা জেনে রাখবো যে ওমেগা কিউব মানে কত ওমেঘা কিউব মানে কত ওয়ান ঠিক আছে এটা হচ্ছে মান আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করতে পারি এটা মানে কত বলো তো এটা আর এটা আচ্ছা আমরা যদি একটু স্পষ্টভাবে লিখি তাহলে এখানে দেখো যে এখানে মাইনাস এইট আছে টু কিউব মানে এইট এবং মাইনাস যেহেতু থ্রি বেজের সংখ্যা তো মাইনাসটা রয়ে যাবে মাইনাস এবং এখানে আমি লিখতে পারি এইভাবে

এটাই কি ডান পক্ষে প্রমাণ করতে বলছে তো অঙ্কটা কি খুব কঠিন ছিল খুব সোজা না এভাবে প্রমাণ করতে হবে আচ্ছা এরপরে দেখো সাথে দুই নম্বরে বলছে ওয়ান প্লাস ওমেগা ইন্টু ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট ইকুয়াল কত আমাদের ওয়ান প্রমাণ করতে হবে বাম পক্ষ দিয়ে যেটা লেখা আছে সেটা লিখে ফেললাম এখন দেখো কি লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা দিলাম তারপর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার দিলাম আচ্ছা এখানে কত আছে এখানে আমাদের কত আছে ফোর তাহলে এখানে আমি লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার কিউব ইন্টু ফোর আচ্ছা যদি এটা লিখি তাহলে দেখো গুণ করলে কিন্তু আবার আমাদের ফোরই আসে আচ্ছা এরপর আমরা এখানে তাহলে এইটটাকে ভাঙায় কিভাবে লিখতে পারি যে কিউব আছে লিখলাম এরপর আরেকটা কিউব দিলে ছয় আট হইতে দুই লাগবে তাহলে এখানে কত দিলাম টু তাহলে কিন্তু হয়ে গেল তাই না আচ্ছা এরপরে দেখো এখানে আমরা কি করব যে 1 ওমেগা 1 ওমেগা স্কয়ার এরপর এখানে আমরা কিভাবে ওমেগা কিউব মানে কত 1 বসছি তাহলে এখানে 1 ওমেগাই আসে ওমেগা কিউব মানে কত বসছি 1 বসছি তাই না আচ্ছা তাহলে এখানে আমাদের কত আসবে বলো তো 1 আরেকটা ওমেগা কিউব তাহলে 1 তাহলে 1 ওমেগা স্কয়ার আসে শুধু তাই না এটা মানে 1 এটা মানে 1 তো এখানে এটাই আসে আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি এটার এটা মিলে গেছে তো ওয়ান প্লাস ওমেগা হোস্কোয়ার লিখতে পারি এটার এটা মিলে গেছে তো ওয়ান প্লাস ওমেগা হো স্কোয়ার লিখতে পারি এভাবে আছে তাই না দুইটা জোড়া আচ্ছা এখন আমরা কত লিখতে পারি দেখো আমাদের সুট্টো মতে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো তো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলাম মাইনাস ওমেগা স্কোয়ার দিলাম এতই ক স্কোয়ার তো ওয়ান প্লাস ওমেগা ছিল মাইনাস দিলাম প্লাস দিলাম কাটছিট করলে আবার এটাই যাবে এটা দরকার ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত জিরো সেই জন্য আচ্ছা তো একইভাবে এখানে দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলাম জিরো আসবে আর দেখো এখানে ওয়ান ছিল ছিল ওমেগা স্কোয়ারও ছিল কিন্তু এটা ছিল না যেহেতু ছিল না এটা মাইনাস দিয়ে দিলাম আশা করি এটা বুঝ বুঝছো ঠিক আছে এটা খুবই সোজা নিয়ম আচ্ছা এতটুকু আশা করি বুঝলা এখন দেখ এটা মানে কত জিরো বসি তো এখানে মাইনাস ওমেগা এভাবে আসবে ইন্টু এটা মানেও কত জিরো তাহলে এখানে মাইনাস ওমেগা এভাবে আসলো আচ্ছা আশা করি একটু বুঝছো তো স্কোয়ার থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে আর এখানে কত থাকে তাহলে ওমেগা টু দি পাওয়ার ফোর ইন্টু এখানে স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাবে ওমেগা স্কোয়ার আসবে আচ্ছা তার মানে এটা মানে কত সিক্স আচ্ছা তো সিক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি এত ইন্টু এত একটু আগেও লিখলাম তো ওমেগার কিউবের মান ওয়ান এটার মানও ওয়ান তাহলে অ্যান্সারটা কত আসে ওয়ান ইন্টু ওয়ান তো এত ইকল কত আমাদের ডান পক্ষ এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল আশা করি তোমরা বুঝছো তো সাতের তিনটা দেখো এত ইকল প্রমাণ করতে হবে ফোর তো একই টাইপের অঙ্ক ঠিক আছে কি বলছি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত জিরো তো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম কী বেশি লিখলাম ওয়ান আসে ওমেগা করে ছিল কিন্তু এখানে ছিল মাইনাস ওমেগা আমি প্লাস লিখছি তো একটা মাইনাস দিয়ে দিলে এটার এটা কাটা যাবে আর প্রশ্ন অলরেডি ছিল মাইনাস সেটাও দিয়ে দিলাম আচ্ছা এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগাসকের চোখ বন্ধ করে লিখলাম এখন দেখি কী কী আছে এটা ছিল তারপর প্লাসও ছিল তো আমি প্লাস এটা এক্সট্রা লেখি মাইনাস দিয়ে দিলাম আর প্রশ্ন অলরেডি মাইনাস ছিল দিয়ে দিলাম আচ্ছা তাহলে দেখো কাটছিট করলে আবার আগেরটাই আসে তো এত ইকোয়াল কত জিরো তাহলে এখানে কত আসে মাইনাস টু ওমেগা ইন্টু এটা ইকোয়াল কত জিরো তাহলে এখানে কত আসে মাইনাস ওমেগা টু ওমেগা স্কোয়ার আচ্ছা যোগ করার পরে আচ্ছা এটা আসলো এখন আমরা একটু দেখি যে গুণ করি তাহলে এখানে কত থাকে মাইনাসে মাইনাসে কত থাকে প্লাস তারপর হচ্ছে দুই দুখানে চার এবং ওমেগা এবং ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব এবং ওমেগা কিউবের মান কত বলছি ওয়ান তাহলে এখানে কত আসে ফোর এটাই হচ্ছে আমাদের অ্যানসার আচ্ছা এবার আসে সাতের চার নাম্বার তো সাতের চার নাম্বার এত একল কত নাইন প্রমাণ করতে হবে নয় তো এত একল নয় প্রমাণ করতে হবে বাম পক্ষ দিয়ে আমরা প্রশ্নটা তুলে নিলাম এখন আমরা কি করব ঠিক সাথে দুই নাম্বার ম্যাকটার মতো করব যে এখানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আছে লিখলাম পরে ওয়ান মাইনাস এখানে ফোর আছে তো তাহলে ওমেগা কিউ ইন্টু ওমেগা দিলে কিন্তু 4 আসবে তাই না এরপরে ওয়ান মাইনাস ওমেগা কিউ পিন ওমেগা কিউ ছয় হইল এরপরে সাত আট হলো এরপরে একইভাবে এখানে কি করব ওমেগা কিউ ওমেগা কিউব ছয় তারপর হচ্ছে সাত এরপর হচ্ছে কত আমাদের আচ্ছা তিন দিতে পারি তাহলে তিন তিন ছয় সাত আট নয় আর এক দিলে কত দশ আচ্ছা এটা আসলো 10 মিলায় ফেললাম আচ্ছা এরপরে দেখো কি করা যায় ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার দিলাম ওমেগা কিউব মানে কত ওয়ান তাহলে এখানে ওয়ান মাইনাস ওমেগাই আসে ওমেগা কিউব মানে ওয়ান এটা মানে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আসে এখানে সবগুলার মান ওয়ান আসে তো ওয়ান মাইনাস ওমেগাই আসে আচ্ছা তাহলে দেখ এটার এটা গুণ আকার আসে স্কোয়ার লেখা যায় এটার এটা সেম তো ওয়ান মাইনাস ওমেগা এভাবে স্কোয়ার লেখা যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করতে পারি এ পর্যন্ত তো আশা করি বুঝছ এখন সেই সূত্রে ফেলতে পারি আমরা তাহলে আমাদের একটা কাজ হবে তো ফেলি সূত্রে এখানে কি সূত্রে ফেলবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ফোরই আসবে স্কোয়ার আস অলরেডি আচ্ছা তাহলে এখানে কত আসে আমাদের ওয়ান মাইনাস টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর এখানে কত আসে আমাদের ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোরকে আমরা কীভাবে লিখতে পারি ওমেগা থ্রি ইন্টু ওমেগা আচ্ছা তাহলে এখানে কী করা যায় ওয়ান মাইনাস টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর এখানে কত থাকে ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব মানে ওয়ান তো জাস্ট ওমেগাই আসে তাই না আচ্ছা আশা করি এতটুকু বুঝছো এখানে কি আসলে আমাদের ওয়ান ওয়ান মাইনাস প্লাস এবং আচ্ছা এখন আমরা একটু ফেলিগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল জিরো তো ওয়ান প্লাস ওমেঘা প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম এত ইকুয়াল জিরো এখন দেখি কী কী বেশি লিখছি এখানে দেখো যে কত ছিল এখানে আমি প্লাস ওমেগাটা বেশি লিখছি মাইনাস ওমেগা দিয়ে দিলাম প্রশ্ন ছিল না এখানে ওমেগা স্কোয়ার ছিল ছিল আচ্ছা এবং প্রশ্ন অলরেডি মাইনাস টু ওমেগা ছিল দিলাম এরপরে দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলাম এবার দেখি প্রশ্নে তো ওয়ানও ছিল প্লাস ওমেগা ছিল কিন্তু এটা ছিল না এটা দিয়ে দিলাম এবং মাইনাস টু ওমেগা স্কোয়ার ছিল দিলাম আচ্ছা এরপরে কি করা যায় পুরাটা মানে কত জিরো তাহলে এখানে মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা মানে থ্রি ওমেগাই হয় আচ্ছা এটাও মানে জিরো তাহলে এখানে কত আসে মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার এখানে একটু আমরা নিচে স্পষ্ট করে লিখি এখানে কত আসে মাইনাস থ্রি ওমেগা এবং এখানে কত আসে মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার তো মাইনাসে মাইনাসে কত প্লাস তিন কত নয় ওমেগা এবং ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব এবং ওমেগা কিউবের মানে কত ওয়ান তো নাইন ইন্টু ওয়ান মানে কত নাইন এটাই হচ্ছে আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বসে ঠিক আছে প্রমাণিত আশা করি তোমরা বুঝছো আচ্ছা তো সাতের পাঁচ নম্বর ম্যাটটা তুললাম এখানে প্রমাণ করতে হবে যে ডান মান হচ্ছে মাইনাস ফোর আচ্ছা তো বাম পক্ষ দিয়ে এটা তুলে নিলাম তুলে নেওয়ার পর এখন আমরা কি করতে পারি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা মানে জিরো তো এই সূত্রে ফেলবো তো ওয়ান আছে প্লাস ওমেগা স্কোয়ার আছে এটা এক্স লিখলাম লিখলাম এবং প্রশ্ন অলরেডি এটা ছিল লিখলাম আচ্ছা একইভাবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা চোখ বন্ধ করে লিখলাম এখন ওয়ান ছিল ওমেগাও ছিল ভালো কিন্তু এটা ছিল না তো মাইনাস ওমেগা স্কোয়ার দিলাম এবং প্রশ্ন অলরেডি মাইনাস ওমেগা স্কোয়ার ছিল আচ্ছা দেখলাম এরপরে দেখো এটা পুরাটার মান কত জিরো তাহলে এখানে কত আসে মাইনাস টু ওমেগা এবং এটার পুরাটার এখানে প্লাস আছে এবং এটার পুরাটার মান কত জিরো তাহলে এখানে কত আসে আমাদের মাইনাস টু ওমেগা স্কোয়ার এবং উপরে আসে স্কোয়ার আচ্ছা তাহলে এখানে কত আসে এখানে কত আসে দেখো আচ্ছা এখানে কিন্তু অলরেডি স্কোয়ার ছিল স্কোয়ার আছে। তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল তো দুই দোকানে কত চার ওমেগা স্কোয়ার আর এখানে প্লাস আছে দিলাম চার ওমেগা টু দি পাওয়ার ফোর আচ্ছা তো এখানে আমি কী করতে পারি ফোর লিখলাম ওমেগা স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওমেগা ফোর মানে আমরা এভাবে লিখতে পারি তাই না তো ওমেগা কিউব মানে কত ওয়ান তো ফোর ওমেগা স্কোয়ার প্লাস ফোর ওমেগা আসে কারণ এটার মান হচ্ছে ওয়ান আচ্ছা তাহলে এখন আমরা ফোর কমন নিয়ে নিই ফোর যদি কমন নেই তাহলে ওমেগা ওমেগা প্লাস তো এখন দেখো আমরা কি করতে পারি যে সূত্রে ফেলবো যে আমরা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকাল কত জিরো আসবে তো ওমেগা স্কোয়ার আসছে ওমেগাও আসে প্লাস ওয়ানটা বেশি লিখলাম মাইনাস ওয়ান দিয়ে দিলাম আচ্ছা এখন দেখো এটা পুরাটার মান জিরো কত আছে মাইনাস ওয়ান আছে তো ফোর ইন্টু এত মানে মাইনাস ফোর এবং এটাই কি আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে প্রমাণিত তো দেখো সাথে ছয় নাম্বার ম্যাথটা এখানেও মাইনাস ফোর প্রমাণ করতে বলছে তো বাম পক্ষ দিয়ে আমরা প্রথমে কোশ্চেনটা তুলে নিলাম আচ্ছা কোশ্চেন তুলে নিলাম এখন আমরা কি করব সাথে দুইয়ের মতো একটু ভাঙাবো যে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ারটা আছে এরপরে ওমেগা কিউ ইন্টু ওমেগা দেওয়া যায় স্কোয়ার আছে প্লাস এখানে কত আছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা আচ্ছা তো এখানে তার মানে কি লেখা যায় ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা কিউব মানে কত ওয়ান তো প্লাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এখানে ওমেগা কিউব মানে কত ওয়ান তো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এভাবে আছে তাই না আচ্ছা এখন আমরা যে সূত্রটা জানি সেটা বসাবো সমান সমান দিয়ে করতেছি আচ্ছা তো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো তো ওয়ান আছে লিখলাম লিখলাম আছে এটা এটা প্লাস ছিল না তো মাইনাস ওমেগা স্কোয়ার দিলে এটা ভেঙে যাবে আর মাইনাস ওমেগা স্কোয়ার অলরেডি ছিল সেটা দিলাম উপরে স্কোয়ার ছিল আচ্ছা ঠিক একইভাবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো আচ্ছা এটা লিখলাম এখন ওয়ান ছিল দিলাম এখানে প্লাস ওমেগা কিন্তু ছিল মাইনাস ওমেগা এটা মাইনাস ওমেগা দিলে এটা চলে যাবে এবং প্রশ্ন অলরেডি একটা মাইনাস ওমেগা ছিল দিলাম এবং এখানে প্লাস ওমেগা স্কোয়ার আসে ওমেগা স্কোয়ার আছে মিলল আচ্ছা এরপরে দেখো তাহলে পুরাটার মান কত জিরো তাহলে এখানে কত আসে মাইনাস টু ওমেগা স্কোয়ার হো স্কোয়ার প্লাস এটার মান জিরো তাহলে এখানে মাইনাস টু ওমেগা হো স্কোয়ার আসে আচ্ছা বা তাহলে এখানে কত আসে যে ফোর ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ফোর ওমেগা স্কোয়ার আসে তো এখানে একইভাবে ফোর ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস ফোর ওমেগা স্কোয়ার বা ওমেগা কিউব মানে কত ওয়ান তো ফোর ওমেগা প্লাস ফোর ওমেগা স্কোয়ার যদি এখন আমি ফোর কমন নিই তাহলে কত থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে এখন আমি সূত্রে ফেলবো যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো তো ওমেগা আসে ওমেগা প্লাস আছে ওয়ান ছিল না তো এখানে মাইনাস ওয়ান দিলে চলে যাবে এবং এই পুরাটার মান কত জিরো তাহলে এখানে কত আসে এখানে কত আছে ছিল তো এটাই কি আমাদের ডান পক্ষে দেখাইতে বসে প্রমাণিত বা দেখাইতে বসে দেখানো হলো এবার দেখো যে আমরা সাথে সাত নাম্বার ম্যাট আসলাম সাথে সাথে বসে যে আমাদের এত ইকুয়াল কত প্রমাণ করতে হবে সিক্স এক্স ওয়াই তো আমরা বাম পক্ষ দিয়ে প্রশ্নটা তুলে নিলাম এখন দেখো এ প্লাস বি হোস্কোয়ার আকারে আছে এটা এ প্লাস বি হো স্কোয়ার আকারে আছে এটা এ প্লাস বি হো স্কা আছে তো প্রথমে আমরা এটা ভাঙাবো তাহলে এখানে কত আসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে কত আসে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ভি স্কোয়ার আর এখানে কত আসে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ টু এ লেখলাম ইন্টু বিয়ার এটাই তো আসে তাই না আচ্ছা তো এখন আমরা একটু সাজায় লিখি এখানে কি লেখা যায় যে এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তারপর প্লাস দিলাম এরপর এস স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস এটা লেখি ওয়াই টু ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর আছে আচ্ছা এরপরে কী লেখা যায় যে প্লাস টু এক্স ওয়াই ওমেগা কিউ পাশে গুণ করলে আচ্ছা তো প্লাস এরপরে প্লাস দিয়ে কী লেখা যায় যে আমাদের এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ও মেঘা কিউব আসে তাই না আচ্ছা গুণ করলাম ও মেঘা কিউব আসলো আশা করি তোমরা এতটুকু বুঝছো আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি এখন আমরা যত জায়গায় এক্স এক্স আছে এক জায়গায় লিখবো যত জায়গায় ওয়াই আছে একসাথে লিখবো এবং যত জায়গায় এক্স ওয়াই আছে সেগুলো একসাথে লিখব তাহলে দেখো এস স্কোয়ার লিখলাম আচ্ছা আর এস স্কোয়ার কোথায় আছে এখানে আছে এস স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে অ্যাসি স্কোয়ার আর কোথায় আছে এখানে আছে অ্যাসি স্কোয়ার ওমেগা আচ্ছা এটা অ্যাসি স্কোয়ার হবে এরপর ওমেগা টু দি পাওয়ার ফোর আছে তাই না আচ্ছা এটা লিখলাম আর কোথাও নাই এবার আমরা সব জায়গার ওয়াই স্কোয়ার একসাথে লিখবো ওয়াই স্কোয়ার এখানে আছে আর এখানে ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর আছে আর এখানে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে আচ্ছা এরপর আমরা সব জায়গার এক্স ওয়াই একসাথে লিখবো এখানে কত আছে টু এক্স আছে এখানে কত আছে টু এবার দেখো কি করতে পারি আমরা যদি এখান থেকে আমি স্কোয়ার কমন নিই তাহলে কি আসে বলতো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর তো এটাকে আমরা কী লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা তো ওমেগা কিউবের মান করতো ওয়ান তো জাস্ট ওমেগাই লেখা যায় আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার কমন নিলাম তাহলে ওয়ান প্লাস এখানে একইভাবে ওমেগা টু দি পাওয়ার ফোর আসে মানে ওমেগাই লেখা যায় এরপরে প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম এখানে যদি আমি টু এক্স ওয়াই কমন নেই তাহলে দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আসে তাই না আচ্ছা তাহলে এখানে মেন কি আসলো যে স্কোয়ার মানে কত জিরো এখানে ওয়াই স্কোয়ার ইন্টু কত আসে আমাদের জিরো প্লাস এখানে টু এক্স ওয়াই ইন্টু কত আসে থ্রি আসে আচ্ছা তো এখানে সব যদি জিরো হয়ে যায় তো জিরো তো বাদই তাহলে তিনটেখানে কত সিক্স এক্স ওয়াই এটাই কিন্তু আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছিল তাই না ডান পক্ষে প্রমাণ করতে বলছিল প্রমাণিত আশা করি বুঝছো আচ্ছা তো এখন আমরা সাতের আট নম্বরটা তুললাম যে বাম বামপক্ষে ইকুয়াল পক্ষ প্রমাণ করতে হবে বাম পক্ষে কি আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি তো আমরা ডান পক্ষ থেকে বেশি তাড়াতাড়ি শুরু করতে পারি কারণ এটা কিন্তু একটা সূত্রে পড়ে তাই না আচ্ছা সূত্রটা কি আমাদের কি মনে আছে নাইন টেনে পড়ছিলাম যদি এরকম সূত্রের খুব কম ইউজ দেখছি আচ্ছা এ প্লাস বি হোস্কোয়ারের সবচেয়ে বেশি ইউজ হয় তাই না আচ্ছা যারা সুত্রো জানে তারা তো জানি এখানে কিন্তু থ্রি এ বি সি আছে তাই না আচ্ছা তা কি দাঁড়ালো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি আমিও হঠাৎ করে সুত্রোটা ভুলে গেছিলাম তো দেখো সুত্রোটা কী এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকাল কত এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ দেখছো সুত্রোটা তো এই সুত্রোটা এখন আমরা লিখে ফেলি এ কিউ প্লাস বি প্লাস মাইনাস সি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে আমি দেখাই দিতে পারতাম তো তোমরা অনেকের সূত্রটা মনে না থাকারই কথা সেজন্য আমি মোবাইল থেকে দেখাই দিলাম তা আমি এই সূত্রটা লিখে ফেললাম ঠিক আছে আচ্ছা তো এখন এই সূত্রের ওপর ভিত্তি করে আমরা ম্যাথ করবো ছোট্টটা লিখলাম এখন আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি লিখলাম এখন দেখো এ স্কোয়ার লিখলাম তো এখন আমরা সব জায়গাতে আনবো তো দেখো এ স্কয়ার এর পরে আমরা কি লিখতে পারি যে বি স্কোয়ার ওমেগা কিউব যদি লিখি ওমেগা কিউবের মান কত ওয়ান তো এখানে সেই b স্কোয়ারই থাকবে প্লাস সি স্কোয়ার লেখার পরে ওমেগা কিউব লিখতে পারি ওমেগা কিউবের মান কত ওয়ান প্লাস এখন দেখো ab লিখলাম তাহলে এখন আমি এখানে কত লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কারণ সূত্র কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেখা আমি একটু যদি করে দেই এ বি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ঠিক আছে তাহলে এখানে দেখো যে এটা পুরাটার মান জিরো কাটছিট করলে কিন্তু মাইনাস এ আসে তাই না তো এখানে আমি মাইনাস এ ছিল তো এই লাইনটাই লিখলাম তো এখানে দেখো ডাইরেক্ট আমরা এটা লিখলাম প্লাস ওয়ান কাটা দিলে প্লাস স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সেই জন্য একটু খেয়াল করে দেখো আচ্ছা এতটুকু বুঝলা এখন দেখো ঠিক একইভাবে প্লাস বিসি দিব প্লাস বিসি দিলাম আচ্ছা এখন আমরা একইভাবে সেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাইতে পারি তো এখানে আমরা আমাদের নির্দিষ্ট উত্তরের সাথে মিলাইতে এটা করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে এখানে দেখো যে আমি কত বসাতে পারি ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি এ ডি এ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তো ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কত ওমেগা কিউব ইন্টু ওমেগা সেই একই কথা জাস্ট ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারই আসে আচ্ছা তোমরা প্রথমবার আরও ভেঙ্গে ভেঙ্গে করবা সমস্যা নাই এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু আমাদের প্রশ্নে রাখতে হবে কারণ বাম পক্ষে কিন্তু এটা ছিল তো এটাকে ভাঙ্গার কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা এরপরে দেখো এখন আমরা কি করতে পারি সেকেন্ড ব্রেকের দিলাম ব্রেকের দেওয়ার পরে এখানে এ স্কোয়ার লিখলাম আচ্ছা প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব লিখলাম প্লাস সি স্কোয়ার ওমেগা কিউব লিখলাম এরপরে গুণ করে নামাই এখানে তাহলে কত থাকে এ বি ওমেগা প্লাস এ বি ওমেগা স্কোয়ার গুণ করে নামাইলাম প্লাস বি সি ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস বি সি ওমেগা স্কোয়ার প্লাস সি এ ওমেগা প্লাস সি এ ওমেগা স্কোয়ার ঠিক আছে যা যা ছিল আমরা গুণ করে নামাইলাম আর সেকেন্ড ব্রেকেটটা দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝছো অঙ্কটা খুবই সোজা জাস্ট মনে না আমি কিভাবে বুঝবো ওমেগা টু দি পাওয়ার ফোর এখানেই আসবে এটা কোনো ব্যাপার না করতে করতে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর অঙ্ক শেষে আমি আবার বলে দিব আচ্ছা এতটুকু আশা করি তোমরা বুঝছো এখন আমরা কি করব এ কমন নিয়ে নিব এ প্লাস বি প্লাস সি লিখলাম আচ্ছা এখন যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে কি থাকে এ প্লাস ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার থাকে দেখো এ স্কোয়ার প্লাস এব ওমেগা এব ওমেগা প্লাস এ সি ওমেগা এ সি ওমেগা আচ্ছা এ কমন নিলে এটা হলো এখন আমরা আমাদের বি কি কি আছে বি স্কোয়ার ওমেগা কিউব প্লাস এখানে আছে কত আমাদের বি আছে তো বি স্কোয়ার সব জায়গায় নেয় জাস্ট বি আছে তো এখানে আমরা কী কমন নিতে পারি b ওমেগা যদি কমন নেই b ওমেগা স্কয়ার যদি কমন নেই তাহলে কি আসবে দেখো b ওমেগা স্কা যদি কমন নেই তাহলে এখানে b ওমেগা থাকে আচ্ছা এরপর আর কি কি থাকে b ওমেগা স্কয়ার যদি কমন নেই বি ওমেগা স্কয়ার কমন নিলে a থাকে b ওমেগা স্কয়ার কমন নিলে c ওমেগা স্কয়ার থাকে b ওমেগা স্কয়ার কমন নিলে c থাকে এতটুকুই থাকে তাই না আচ্ছা এরপর আমরা যদি সি ওমেগা কমন তখন কি থাকে সি ওমেগা কমন নিলে তখন আমাদের কি থাকে এখানে যে সি ওমেগা স্কোয়ার থাকে তারপরে সি ওমেগা কমন নিলে এখানে আমাদের বি আচ্ছা এটা তো আমরা অলরেডি একবার নিয়েছি দেখো যেখানে সি আছে সিটা তো আমাদের এখানেই আসবে তো আমরা সি এরটা নিব না তাহলে এখানে কি থাকে সি ওমেগা স্কোয়ার এরপর এখানে একটা সি থাকে তো এখানে আমরা কি লিখতে পারি তাহলে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তাই না গুণ করলে আমাদের এটাই আসবে গুণ করলে কী আসবে সি স্কোয়ার ওমেগা কিউব সি স্কোয়ার ওমেগা কিউব আশা করি তোমরা এতটুকু বুঝছো এখন দেখো অঙ্কটা তোমরা আরও সহজে সমাধান করতে পারবে এবার যদি একটু খেয়াল করে দেখো এ প্লাস বি ওমেগা প্লাস সি স্কোয়ার কমন নিসি এখানেও এ প্লাস বি ওমেগা প্লাস সি স্কোয়ার কমন নিচ্ছি এখানেও কত এখানেও আমাদের কি আসবে এখানেও এ আসবে আমরা এটা ডাবল কাউন্ট করছি এখানেও দেখবা আমাদের গুণ করলে এ আসবে তো এ প্লাস বি ওমেগা প্লাস সি স্কোয়ার আসছে দেখো তিনটা কিন্তু একই ঠিক আছে যে এ এ সি ওমেগা এটা আসছে আচ্ছা তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি স্কোয়ার দেখো তিনটার কিন্তু একই মান দেখছো তো তোমরা একটা কমন নেওয়ার পরে এভাবে কমন ফেলতে পারো অথবা আলাদা আলাদাভাবে এ বি ওমেগা স্কোয়ার সি ওমেগা এভাবে কমন নিতে পারো ঠিক আছে আচ্ছা এখন দেখো এ প্লাস বি প্লাস সি লিখলাম তো দেখো সবগুলোর সবগুলার মান কিন্তু একই দেখতে তো এখানে আমরা এটা কমন নিলাম এ প্লাস বি ওমেগা প্লাস সি স্কোয়ার সি ওমেগা স্কোয়ার লিখলাম আর এখানে যা যা বাকি আছে এ প্লাস স্কোয়ার প্লাস সি ওমেগা লিখলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো তো আমাদের প্রশ্নে কি বলছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা এবং এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা আছে তো এটাই কিন্তু আমরা ডানপক্ষ থেকে বানপক্ষ প্রমাণ করে দেখালাম আচ্ছা তো দেখো মূল অঙ্কটার যে কথা সেটা হচ্ছে কী যে প্রথমে আমরা কী করলাম ডানপক্ষ থেকে আমরা স্যুটে ফেললাম সুত্রে ফেলার পরে এখানে যেখানে ওমেগা কিউব আনলে ওয়ান আসে এভাবে আনলাম তুমি চাইলে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিতে পারো পরবর্তীতে তোমার অঙ্ক করার সুবিধার্থে সেই ভাবে মিলাইতে হবে তো আমরা সেজন্য আগেই দিয়ে দিছি এরপরে কি করলাম দেখো তিনটা লসক একই রকম তো এখানে জাস্ট এর গুলা জাস্ট কমন নিলাম এখানে জাস্ট বি যেগুলো আছে সেগুলো কমন নিলাম এবং এখানে সিগুলো কমন নিলে এটা থাকে তো তিনটার মান একই রকম বসাই দিলাম আর এ প্লাস বি এবং এই যে যেগুলো দিয়ে কমন দিয়েছিলাম এ প্লাস বিও স্কোয়ার প্লাস সিও মেঘে এটা একসাথে লিখলাম তো এটাই হচ্ছে আমাদের বামপক্ষ প্রমাণ করতে বলছে। তোমরা চাইলে কি করতে পারো নিচের থেকে উপরে যেতে পারো ঠিক আছে যে এত তো প্রশ্নের প্রমাণ করতে বসেই তো তখন তোমরা এটা লিখলাম লেখার পরে এই যে যেগুলো আমাদের আলাদা আলাদা ছিল সেগুলো আলাদা আলাদাভাবে বসায় গুণ করে এবার উপরে প্রশ্নে প্রমাণ করতে পারতো ঠিক আছে উপর থেকে নিচে বা নিচে থেকে উপর যে কোনোভাবেই প্রমাণ করতে পারো আচ্ছা এরপরে সাতের নয় নম্বর ম্যাপটা দেখো এটা প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে ষোলো কী দেওয়া আছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এরপরে দেওয়া আছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর এবং ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইট প্লাস ওমেগা টু দি পাওয়ার ষোলো তো এখানে দেখো সাথে দুই নম্বরের ম্যাপগুলোর মতো এখন আমরা একটু ভাঙবো ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে ভালো এরপরে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আসে প্লাস প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে তারপর ওয়ান আমরা কীভাবে আগের ম্যাথগুলোর মতো এখানে ওয়ান মাইনাস ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা স্কোয়ার আচ্ছা প্লাস এখন এটা আমরা কীভাবে বাঙতে পারি বলতো ষোলোকে খুব সহজেই তোমরা যেভাবে পারো সেভাবে বাং এতগুলো লেখার জায়গা নাই তো আমি এখানে কি লিখলাম ওমেগা কিউব হোল টু দি পার ফাইভ তা তিন পাঁচা কত পনেরো আর এক গুণ দিলে কত ষোলো এভাবে লিখলাম আচ্ছা এখন তাহলে যদি লিখি ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে ওয়ান ওমেগা ওমেগা কিউব মানে কত ওয়ান তো জাস্ট ওমেগাই বসবে এখানে ওমেগা কিউব মানে ওয়ান তো ওয়ান মাইনাস ওমেগা এখানে জাস্ট ওয়ান বসবে আচ্ছা এখানেও ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার এটার মানে ওয়ান প্লাস ওমেগা বসবে ঠিক আছে যেখানে যেখানে ওমেগা কিউব তার মান কত ওয়ান আচ্ছা তাহলে দেখো ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমে গে কোথায় কোথায় আছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগ এ এই মিলছে তো এখানে আমরা ফোর স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে ওয়ান মাইনাস ওমেগ এ স্কোয়ার প্লাস ওমে গে দুইটা গুণ আকারে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি দেখো এখান থেকে আমরা আমাদের শুটিয়ে ফেলতে পারি তো যদি সূত্রে ফেলি তাহলে এখানে কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইক্যুয়াল জিরো তাই না তো ওয়ান লিখলাম প্লাস ওমেগা আছে মাইনাস ওমেগা দিলে কাটছিট হয়ে চলে যাবে এবং প্রশ্ন অলরেডি একটা মাইনাস ওমেগা আছে সেটাও দিলাম আর প্লাস ওমেগা স্কেয়ার ছিল সেটা তো হোল হোজকে দিলাম আর এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কেয়ার মানে জিরো আচ্ছা ওয়ান লিখলাম প্লাস ওমেগা লিখলাম আছিলো আচ্ছা এরপরে আমরা কি করলাম

এরপর আসো যে আমাদের ওমেগা স্কোয়ার আছে তাই না তো ওমেগা কত আছে তার মানে আচ্ছা তার মানে এখানে আমরা কি লিখতে পারি ষোলো ইন্টু ওমেগা কিউব তিন দোকানে কত আসবে আমাদের ছয় তাহলে কত আসবে আমাদের এটার অ্যান্সার ওমেগা কিউবের মান কত ওয়ান তো ওয়ান স্কোয়ার মানে ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসে আশা করি তোমরা বুঝছো এছাড়া এইভাবে করতে পারো ষোলো ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে কত ছয় আসবে তো ওমেগা কিউবের মান কত ওয়ান তো ষোলো ঠিক আছে যে কোনোভাবে আমরা এটাকে ডান পক্ষ ইকুয়াল ষোলো দেখাইতে পারলাম তো দেখো সাথে দশ নম্বরে বলতে বলছে যে এটার মান মাইনাস ষোলো এটা দেখাইতে হবে তো একইভাবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত জিরো আগে এটা লিখলাম এখন দেখো ওয়ান আছে লিখলাম প্লাস ওমেগা স্কোয়ার ছিল তো লিখলাম এখানে কিন্তু প্রশ্ন কোনো প্লাস ওমেগা নাই তো মাইনাস ওমেগা দিয়ে দিলে এটা চলে যাবে এবং প্রশ্নে মাইনাস ওমেগা যেটা আছে সেটাও দিলাম প্লাস এরপরে দেখো এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলাম প্রশ্ন ওয়ান আসিল প্লাস ওমেগাও আসিল কিন্তু প্লাস ওমেগা স্কোয়ার নাই তো প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে এটা বাগাই দিলাম প্রশ্নে মাইনাস ওমেগা স্কোয়ার আছে সেটাও লিখে দিলাম আচ্ছা তুমি কিন্তু আমি যেভাবে মিলাইতেছি অন্য কোনোভাবে যদি আরও ভালোভাবে মনে রাখতে পারো সেভাবে মিলাইবা আচ্ছা এখানে জিরো আসে তাহলে এখানে টু ওমেগা হোল কিউব আসে প্লাস এখানে এটার মান জিরো আসে টু ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার আসে তাহলে এখানে দেখো মাইনাস কিন্তু আসেই মাইনাস এইট ওমেগা কিউব মানে ওয়ান তারপর এখানে কত আসে প্লাস দিলাম এখানে কত আসে মাইনাস এইট এবং এখানে এভাবে লিখতে পারি তাই না এভাবে লিখলে কিন্তু একই জিনিস বোঝায় আচ্ছা মাইনাস এইট এরপরে এখানে ওমেগা কিউব মানে কত ওয়ান তো মাইনাসে মাইনাসে কত প্লাসে মাইনাসে কত প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এইট আর এখানে ওমেগা কিউ মানে তো ওয়ান তাহলে মাইনাস ষোলো আসে তাই না যোগ করলে মাইনাস ষোলো আসে এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে তো এরপর একই টাইপের ম্যাথ সাতের এগারোতে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত জিরো এখন দেখো প্রশ্নে ওয়ান আছে ওমেগা আছে কিন্তু প্লাস ওমেগা স্কোয়ার কোথাও নাই তো মাইনাস ওমেগা দি দিয়ে দিলে এটা চলে যাবে প্রশ্ন আছে কত মাইনাস ওমেগা স্কোয়ার সেটাও লিখে দিলাম একইভাবে এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলে জিরো আসবে প্রশ্ন ওয়ান আছে প্লাস ওমেগা স্কোয়ার আছে কিন্তু কোথাও প্লাস ওমেগা নাই তো মাইনাস ওমেগা দিলে এটা চলে যাবে এবং মাইনাস ওমেগা প্রশ্ন আছে সেটা লিখে দিলাম আচ্ছা এখানে তাহলে এটার মান কত জিরো তাহলে এখানে কত আসে মাইনাস টু ওমেগা স্কোয়ার আর এখানে কত আসে এটার মান জিরো মাইনাস টু ওমেগা হোল টু দি পাওয়ার ফোর আচ্ছা তাহলে এটার মান কত আসে ষোলো এবং ওমেগার এখানে কত আসে আট ওমেগা কত এইট এরপরে চার চারা কত এখানে কত আছে আমাদের আসবে প্লাস এবং ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কত ওমেগা টু দি পাওয়ার ইন্টু ওমেগা এবং ওমেগা কিউবের মান কত ওয়ান জাস্ট ওমেগাই আসে তো এখানে ওমেগা দিলাম তো এখানে আমরা যদি ষোলো কমন নিয়ে নিই তাহলে কত থাকে ওমেগা এইট প্লাস কত ওমেগা থাকে আচ্ছা এখন যদি আমরা একটু ওমেগা এইট টাকেও ভাঙ্গি ওমেগা এইট মানে কত বলছিলাম ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার ঠিক আছে গুণগুলো একে আসবে এটার মান ওয়ান এটার মান ওয়ান আর এটার মান কত ওমেগা স্কোয়ার তাহলে এখানে আমরা কত লিখতে পারি উমেগা স্কোয়ার লিখতে পারি আচ্ছা এরপরে দেখো ষোলো দিলাম এরপর আমরা একটা সুত্র জানি ওয়ান প্লাস উমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে ওমেগা স্কোয়ার আছে ওমেগাও আছে কিন্তু কোনো ওয়ান নাই তো মাইনাস ওয়ান দিলে এটা কার্ডশিটগুলো আগেরটাই আসবে এটার মান কত জিরো তাহলে এখানে ষোলো ইন্টু মাইনাস ওয়ান মানে কত মাইনাস ষোলো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বসছে বা দেখাইতে বসে দেখানো হলো এরপরে সাতের এই ম্যাটটাতে বসে যে ওয়ান মাইনাস ওমেগা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইট ইকাল কত নাইন প্রমাণ করতে হবে তো সাথে দুই নাম্বার বা এতক্ষণ যে ম্যাটগুলো ভাঙ্গাইছি সেভাবেই লিখবো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার তারপর ওয়ান মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে ফোরই আসবে ওয়ান মাইনাস ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত এইটই আসবে তাই না আচ্ছা তো ওয়ান মাইনাস ওমেগা এখানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আসে এখানে কত আসবে ওয়ান মাইনাস ওমেগা আসবে এবং এখানে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আসবে তো যদি এখন আমাদের গুণ আকারে আসে স্কোয়ার হয়ে যায় একই মিল সংখ্যা আছে এভাবে স্কোয়ার হয়ে গেল এতটুকু আশা করি বুঝছো এতক্ষণ যদি সাথে সবগুলো ম্যাথ বুঝে থাকো এগুলোও বুঝবে এটা সাথে দুই নম্বর ম্যাথটার মতো আচ্ছা তো এই পর্যন্ত আমরা করলাম এখন আমরা কি করতে পারি আমাদের সূত্রে ফেলতে পারি যে কি সূত্র এখানে আমাদের এভাবে আছে এ মাইনাস বি হো স্কোয়ারের সূত্র তাহলে এখানে কি করতে পারি এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এখানেও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফেললাম এখানে কত আসে আমাদের ওয়ান মাইনাস টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এবং এখানে ওয়ান এবং কত জাস্ট ওমেগা আচ্ছা এখন আমরা আমাদের সূত্রে পারি আচ্ছা যদি এখন আমরা সূত্রে ফেলি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়াল কত জিরো ওয়ান আছে প্লাস ওমেগা স্কোয়ার আছে প্লাস ওমেগা কোথাও নয় মাইনাস ওমেগা দিলে এটা চলে যাবে এবং প্রশ্ন আছে কত মাইনাস টু ওমেগা আছে আচ্ছা এরপরে দেখো পরেরটাতে দেখো

কত এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বসছে দেখানো হলো তো এরপরের ম্যাটটাতে কি বলছে যে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা ইকুয়াল কত মাইনাস এইট এটা প্রমাণ করতে হবে তো একই টাইপের ম্যাথ এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলে জিরো আসবে সেজন্য এটা লেখলাম আচ্ছা তো ওয়ান আছে প্লাস আছে কোথাও কিন্তু প্লাস ওমেগা স্কোয়ার নেই তো মাইনাস ওমেগা স্কোয়ার দিলে এটা চলে যাবে প্রশ্ন কত আছে মাইনাস ওমেগা স্কোয়ার আছে সেটা দিয়ে দিলাম এখানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলে জিরো আসবে তো প্রশ্নে দেখো কী কী আছে প্লাস প্লাস ওয়ান কোথাও নেই তো মাইনাস ওয়ান আগে আগে দিয়ে দিলাম এরপরে প্লাস ওমেগা আছে প্লাস ওমেগা স্কোয়ার আসে আর প্রশ্ন অলরেডি কত আছে মাইনাস ওয়ান আছে আচ্ছা এবারে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলাম এখানে প্রশ্নে ওয়ান আছে প্লাস ওমেগা কিন্তু কোথাও নেই তো মাইনাস ওমেগা দিলাম প্লাস ওমেগা স্কোয়ার আছে এবং প্রশ্নে কত আছে মাইনাস ওমেগা আছে আচ্ছা তাহলে এটার মান কত জিরো এখানে টু ওমেগা স্কোয়ার আসে এটার মানও জিরো তাহলে এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মানে মাইনাস টু আসে আচ্ছা আর এখানে কত আসে আমাদের এটার মান জিরো তাহলে মাইনাস টু ওমেগা আসে আচ্ছা এতটুকু আশা করি আমরা বুঝলাম তো দুই দোকানে কত চার চার দোকানে কত আট মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে কত মাইনাস আর ওমেগা কত কিউব আসে আর ওমেগা কিউবের মান কত ওয়ান তো মাইনাস এইটই আসে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো সাথে সর্বশেষ ম্যাটটাতে কি বলছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট এভাবে চলতে থাকবে টু 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 এন পর্যন্ত এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে যে এটার মান হচ্ছে টু 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 ওপরে কথা আছে আমাদের টু টু দি পাওয়ার এন আছে আচ্ছা এখন বাম পক্ষ দিয়ে আমাদের যেটা দেওয়া আছে সেটা তুললাম আচ্ছা তোলার পরে দেখো এখন আমরা কি করতে পারি একটু ঠান্ডা মাথায় দেখবা ঠিক আছে অবাক হওয়ার কিছু নেই খুবই ছোট্ট একটা অঙ্ক এখন আমরা কী করবো যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিলাম সেম একই সংখ্যাটা আমরা আবার বসাই ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ঠিক আছে একই যেটা প্রথম আছে সেটা দুইবার লিখলাম ডট ডট এন সংখ্যক উৎপাদক উৎপাদক ঠিক আছে প্রথমে যেটা আছে সেটা দুইবার লিখলাম একই আসবে আচ্ছা এখন দেখো এই পর্যন্ত লিখলাম তো আমাদের শেষ করলাম এবার ইন্টু আবার আবার কি করবো আমরা এখন দেখো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার তো ওমেগা টু দি পার ফোর মানে কত জাস্ট ওমেগা এতক্ষণ করে আসছি যে ওমেগা ইনটু ওমেগা তো এটার মান কত ওয়ান তাহলে এখানে আমরা কত বসাতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বসবে তাই না ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কত ওয়ান আচ্ছা তো একইভাবে আমরা পরে একই সংখ্যাটা বসাবো যেটা এখন বসালাম সেটা দুইবার বসাবো তো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তো একই সংখ্যাটা এখানে আবার বসালাম আচ্ছা বসানোর পর এখন কি আসবে দেখো ডট 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 এন সংখ্যক এন সংখ্যক উৎপাদক উৎপাদক ঠিক আছে তো প্রথমে যেটা আছে সেটা দুইটা বসালাম আর দ্বিতীয়বার যেটা আছে সেটাও দুইটা ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কত ওমেগা তো এটাই জাস্ট ভেঙে দেখলাম আচ্ছা তো এইভাবে চলতেই থাকবে তো আমরা জাস্ট দুইটা নিয়ে কাজ করলেই হবে ঠিক আছে তুমি যদি চাও পরেরটা নিয়ে করতে পারো কিন্তু আমার মতে দুইটা পর্যন্ত থাকলেই এনা এরপরে দেখো এখানে আমরা কি বসাইতে পারি এখানে দেখো যে বসি অ্যাম সংখ্যক উৎপাদক তো এইভাবে চলতেই থাকবে তো এখানে আমি লিখতে পারি যে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা যেহেতু এভাবে চলতে থাকবে তো উপরে একটা এন দিয়ে দিলেই হয় ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এটাতে যেহেতু চলতেই থাকবে উপরে একটা এন দিয়ে দিলেই হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখন আমরা কি করতে পারি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো এই সূত্রে বসাবো ওয়ান আছে প্লাস ওমেগা কোথাও নেই তো এখানে মাইনাস ওমেগা দিলে চাকচিট হয়ে যাবে প্লাস ওমেগা স্কোয়ার আছে এবং প্রশ্ন একটা মাইনাস ওমেগা আছে তো দিয়ে দিলাম একইভাবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ওয়ান আছে প্লাস ওমেগা আছে প্রশ্নের কথা প্লাস ওমেগা স্কোয়ার নেই মাইনাস ওমেগা স্কোয়ার দিলে এটা কাটছিট হয়ে যাবে ও প্রশ্নে মাইনাস ওমেগা স্কোয়ার আছে সেটাও দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখন আমরা কি করব দেখো এটার মান কত জিরো তাহলে এখানে কত আসে মাইনাস টু ওমেগা এন ইন্টু এটার মানও কত জিরো তাহলে এখানে মাইনাস টু ওমেগা স্কোয়ার এন আছে ঠিক আছে আশা করি তুমি এতটুকু বুঝছো এখন আমরা এখানে কি করতে পারি এন্টারে যদি দুই পক্ষ থেকে কমন নিয়ে নিই মানে উঠাই সাইডেই তাহলে এখানে কি আসবে যদি এখানে আমরা এন লিখি তাহলে এখানে কত আসে আমাদের টু ওমেগা এবং মাইনাস টু ওমেগা স্কোয়ার আসে আচ্ছা তো এখন আমরা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস দুই দুখানে চার চার এবং ওমেগা স্কোয়ার এবং ওমেগা গুণ করলে ওমেগা কিউবই আসবে তাহলে এখানে কত আসে আমাদের তাহলে ফোর তাই না ফোর টু দি পাওয়ার এন আচ্ছা 4 কে কিভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি দুই দুখানে চার তার মানে এখানে 2 টু দি পাওয়ার n আসে তাই না এটাই কিন্তু আমাদেরকে ডান পক্ষে দেখাইতে বলছে ঠিক আছে যে ডান পক্ষে এটা আমাদেরকে দেখাইতে বলছে তো এটাই আসলো দেখানো হলো এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি তোমরা বুঝছো সাথে অনেকগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথেরই এক এক করে সমাধান করে দিছি কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবা আর অবশ্যই অনেক অনেক বেশি খুশি হব যদি তোমরা ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তোমাদের ফেসবুক টাইমলাইনে অথবা তোমরা তো এইচইসির স্টুডেন্ট তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করতে পারো যে কোনো গ্রুপে তাহলে আমার এই কষ্টটা অনেক বেশি সার্থক হবে তো আশা করি তোমরা আমার কষ্টটার মূল্য দিবা শেয়ার করে সবাইকে জানার একটা সুযোগ করে দিবা তো আজকে এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম